আলিপুরদুয়ার জেলার ফালাকাটোরা মশলাপুটির সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। ফালাকাটা মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। মেদিনীপুরের শিল্পীরা দুর্গাপূজার প্রস্তুতির কাজ করছেন। এখানে এসে দেখা যায় বিভিন্ন দর্শনার্থীদের আকর্ষণ করে তুলবে বিভিন্ন রকমের সরঞ্জাম তৈরির প্রস্তুতি। এবারে তাদের থিম রয়েছে মা তো তোদেরও। এবার তাদের আকর্ষণ হিসেবে মেদিনীপুরের শিল্পীরা বিভিন্ন ধরনের অরিগামি অনুকরণে ঘরোয়া জিনিসপত্রের কাজ, সাথে থাকছে রকমারি আলোর কাজ, সব মিলিয়ে প্রতিবন্ধীদের নিয়ে চিন্তা ভাবনা। ফালাকাটা মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক গদাই দে জানান, এবার তাদের পুজোর বাজেট প্রায় 16 লক্ষ টাকা। পুজো কমিটি থেকে জানা যায় তারা তাদের প্রস্তুতির কাজ করছে প্রায় 1 মাস থেকে। এই পুজো ঐতিহ্যবাহী দুর্গাপূজা, তাদের দুর্গাপূজো এবছর 46 বছরে পদার্পণ করবে। পুজো কমিটির সম্পাদক গদাইবাবু জানান, এই পুজোয় তারা প্রতি বছরই বস্ত্র বিতরণ থেকে শুরু করে এখানে একটি অনাথ শিশু আশ্রমও রয়েছে তাদেরকে এনে পুজো পরিক্রমা করায়, দুপুরে আহার অন্ন গ্রহণ করান। তিনি আরও জানান, তাদের ওখানে দুটো পাড়া রয়েছে, দুটো পাড়ায় প্রায় 5 থেকে 5,500 বাসিন্দা রয়েছে। তাদেরকে আগাম জানিয়ে দেওয়া হয় নবমীর দিন তারা দুপুরের আহার ওই পূজা প্রাঙ্গণেই করার জন্য। সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করে আহার করে। এই বিষয়ে গদাইবাবু আরও জানান, আমরা মশলাপট্টি সার্বজনীন এবারে 48তম বর্ষে পদার্পণ করেছি। আমরা এবছর আমাদের টিমের নাম রেখেছি আমরা মা তো তোদেরও। আশা রাখছি আপনাদের মাধ্যমে ফালাকাটা সহ জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত দর্শনার্থীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। মশলাপট্টি সার্বজনীনের প্রতিবারের নয় এবারও আমরা দর্শনার্থীদের নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা এবছর আছি, আমরা এবছর মূলত চাইল্ড লেবার নিয়ে, শিশুশ্রম নিয়ে, শিশুশ্রম নিবারণ নিয়ে আমরা থিমটা রেখেছি, যাতে তারা চার দোকান বা অন্যান্য দোকানে কাজের থেকে তারা বিদ্যালয়ের আঙ্গিনায় যায়। এই প্রচেষ্টাটা আমরা রাখছি আমাদের এবারে পুজোর 48তম বর্ষ পুজোর মাধ্যমে। আমাদের বাজেট এবার 15 লক্ষ টাকা। আমি গদাই দে, সম্পাদক মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রত্যেক বছরের মতো এবার আপনাদের মানে দর্শনার্থীদের কীরকম মানে না প্রতি বছরের মতন এবারও আমরা আশা রাখছি মশলাপট্টিতে জনজোয়ারে ভাসবে, একটা ঢল নামবে প্রতি বছরই দেখি, এবং এবছর আরও দেখি উদ্দীপনা আমাদের মধ্যে। আমরা যারা আছি পাড়ার সকলে মিলে আমরা এই কাজের সাথে যুক্ত।